নেই, আমি সাঁতার জানি। তাছাড়া লেকে কোনো ঢেউ নেই? ঢেউ লেকের নয়, ঢেউ যৌবনের। জীবন তরিতে যখন ঢেউ লাগিয়ে তখন আর একা পাওয়া যায় না। ও, যৌবনের ঢেউ বুঝি একা আমারই লেগেছে? তোর লাগেনি? লেগেছে বলেই তো বেশ আমার। তোর মতো ভাগ্যবতী তো নই যে বাবা মা বিদেশ ফেরত পাত্রই রেডি করে রাখবে। কোন সে ভাগ্যবান যে আমাদের হেমাকে? আরে রাখতো, বাবা মা পছন্দ করে রাখলেই হলো। চিনি না জানি না, দেখিও নি কোনোদিন। আমি দেখেছি, আমার কাছে তার ছবিও আছে। না না, চার জিনিস সে আগে দেখে। দেখি এটা কি করলি? নিজে পানিতে ফেলবি, বেচারাকে পানিতে ভাসিয়ে দিলি? দিলাম। তোরা তো দরদ থাকলে টুকরো গুলো তুলে এনে জোড়া দিয়ে বুকে লাগিয়ে রাখ। টুকরো না রে, আমি আসতে চাই, জীবন্ত। বড় হবার সাথে সাথে যাকে পাওয়ার জন্য স্বপ্ন দেখেছি, এত সহজে সে তৈরি হয়ে যাবে না? না, আমি তা হতে দেব না। আরে কই গো, নাও এগুলো নিয়ে মেয়েকে দেখিয়ে আলমারিতে তুলে রাখো। আগে বিয়ের তারিখ ঠিক করে তারপরে তো এসব। আরে থামো থামো, বিয়ে এক মাসের মধ্যে কমপ্লিট করে ফেলবো। শোনো, এমন জায়গায় মেয়ের বিয়ে দিচ্ছি, মেয়ে রাজরানীর মতো থাকবে। দেখেছিস? কোথায় দেখেছিস? দেখেছি আমার এক বান্ধবীর কাছে, জোকারের মতো দেখতে। কি কি বললি? হাঁটু পর্যন্ত লম্বা কোট পরে মাথায় একটা হ্যাট দিয়ে। আরে শীতের দেশে ছিল, লম্বা কোট তো পরতেই পারে। যাই বলো বাবা, আমার পছন্দ হয়নি এ বিয়েতে আমার। চুপ কর, আমার চেয়ে বেশি বুঝিস, এ বিয়ে হবেই। শাড়ি গহনা গুলো দেখ ভালো করে। বাবা, মা, মা আমি এ বিয়ে করবো না, তুমি বাবাকে বুঝিয়ে বলো। তোর বাবা কি আমার কথা শুনে? আমি কিছু বলতে গেলেই চেঁচিয়ে উঠবে। আমি জানি না মা, বাবা যদি জোরাজুরি করে আমি কিছু একটা করে বসবো বলে দিলাম। লুক নানা ভাই, একটা মেয়ের ছবি দেখাচ্ছে এই পৃথিবীতে, বিশেষ করে আমাদের এই দেশটাতে অনেক কিছু দেখার আছে। আছে আছে, কিন্তু সেই অনেক কিছু চেয়েও অনেক সুন্দর হলো এই মেয়ে। একবার একবার আমার ঘরে গিয়ে ছবিগুলো দেখতে অসুবিধে কোথায়? নানা ভাই, ছবি তো ছবি, আর এই কম্পিউটারের যুগে ছবিতে অনেক কারিশমা করা যায়। ঠিক আছে, তোর ছবি দেখার দরকার নেই, চল কালই তোকে আমি মেনে দেখিয়ে দিচ্ছি। কাল আমি দেশ ভ্রমণে বের হব। মানে? মানে কাঁধে কোনো বোঝা চাপাবার আগে আমি মুক্ত স্বাধীনভাবে এই দেশের সবগুলো দর্শনীয় স্থান ঘুরে দেখতে চাই। তা বিয়ের পরে বউকে নিয়েও তো ঘুরতে পারিস। বললাম না, মুক্ত স্বাধীনভাবে। কতদিনের জন্যে? এই ধরো দু তিন মাস। তারপর কিন্তু কোনো নিষেধ শুনব না। আর এর মধ্যে কোনো প্রেমের ফাঁদে টাতে জড়ালে? ফাঁদ কাটবার জন্য তো তুমি আছোই, মনে থাকে যেন। আমি কিন্তু এর মধ্যে বিয়ের সব কিছু কমপ্লিট করে রাখবো।